আছেন রিপোর্টার মওদুদ রানা এবং সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন শাহ শরীফউদ্দিন। প্রথমে যাচ্ছি মওদুদের কাছে। শহরের মূল যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলো এবং যেসব কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ সেই সব সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে তল্লাশি করছেন। মূলত যারা এই মুহূর্তে নগরীতে আসছেন বা যেসব যানবাহনের কাগজপত্র নেই এবং যাদেরকে সন্দেহভাজন মনে করছেন তাদেরকেই জিজ্ঞাসাবাদ করছেন যে তারা আসলে কোন উদ্দেশ্যে শহরে এসেছেন, কোথায় থাকবেন। এই কাজটি মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর দরগা এলাকায়, সেখানে আমরা দেখেছি র‍্যাব সদস্যরা তারা বিকেল থেকে অবস্থান করছিলেন এবং যারা নগরীর বিভিন্ন প্রবেশ পথ দিয়ে আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তারা কি উদ্দেশ্যে এসছেন সেটি তারা জিজ্ঞেস করছেন। এর বাইরে আমরা দেখেছি যে বিজিবির যে তল্লাশি সেটিও চলছে। বিজিবির এক প্লাটুন সদস্য কাজ করছে, র‍্যাবের 250 সদস্য কাজ করছে। এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স রয়েছে যেখানে 30 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং আনসার সদস্য রয়েছে। আমরা নির্বাচন কমিশন সূত্রে যতটুকু জানতে পেরেছি যে 5,800 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা কাজ শুরু করেছেন এবং বেলা 11টার সময় কিন্তু র‍্যাব এবং পুলিশ আলাদা আলাদা ব্রিফিং করেছে, বিজিবি সদস্যরা ব্রিফিং করেছেন। তারা যেটি বারবার বলছেন যে একটি অবাধ, সুন্দর, সুষ্ঠু নির্বাচন করতে তারা বদ্ধপরিকর, যার কারণেই বিকেল থেকে নিরাপত্তার যে চাদর সেই চাদরের রাজশাহী নগরী বোনানো হয়েছে। এবং আমরা কেন্দ্রগুলোতে খোঁজ নিয়েছি, সেই কেন্দ্রতে কিন্তু তারা যেটি বলছেন তারা যে নির্বাচনী সরঞ্জামগুলো এনেছিলেন সেগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তারা সেগুলো স্থাপন করছেন। তারা বলছেন তাদের প্রস্তুতিও শেষ, এক ঘন্টার মধ্যে সকল প্রস্তুতি শেষ হবে এবং তারা একটি ভালো নির্বাচনের আশা করছে। এবং এই সিটি কর্পোরেশন নির্বাচনের যে পরিস্থিতি সেটি জানতে এখন সিলেটে যাব। সেখানে রয়েছে আমার সহকর্মী শাহ শরীফউদ্দিন। আমাদের সিলেটে আসলে আগামীকাল একটি ভোট উৎসবের সাক্ষী হতে যাচ্ছে মানুষ, কারণ নিশ্চয়ই এখানকার যে ব্যানার পোস্টার যেগুলো দেখা যাচ্ছে সেটি নিঃসন্দেহে জানা দিচ্ছে যে আগামীকাল সকাল থেকে কিন্তু এই উৎসবটি শুরু হয়ে যাবে। এবং একটি তথ্য হচ্ছে যে আমি এই মুহূর্তে আছি হচ্ছে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এবং এই কেন্দ্রে কিন্তু নির্বাচনের যে সরঞ্জামাদি যেগুলো সেগুলো পৌঁছে গেছে। আমরা কেন্দ্রের ভিতরে গিয়ে দেখেছি যে পুলিশ সদস্য সহ আনসার সদস্য তারা হচ্ছে নিরাপত্তার দায়িত্বে আছেন এবং কেন্দ্রের যে বুথ যেগুলো সেগুলোও তৈরি হয়ে গেছে এবং ইভিএমগুলো ইতিমধ্যে বসানো হয়ে গেছে। কাল সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচন কমিশন থেকে একটিমাত্র চ্যালেঞ্জ দেখছেন সেটি আমাদেরকে নির্বাচন কমিশন এখানকার রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে সেটি হচ্ছে যে বৃষ্টি, যদি বৃষ্টি হয় তাহলে ভোটারদের উপস্থিতি নিয়ে তাদের একটি শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক দিক কিন্তু খুবই ভালো রয়েছে, যার কারণে কিন্তু প্রশাসনও কিন্তু অনেকটা নির্বিঘ্নে আছেন এবং প্রশাসন থেকেও আমাদেরকে জানানো হয়েছে যে সিলেটের ভোটের পরিবেশ অত্যন্ত শান্তশিষ্ট এখন পর্যন্ত রয়েছে। কোনো ধরনের কোনো অভিযোগ বা কোনো ধরনের কোনো কিছু এখনও আশঙ্কা করা যাচ্ছে না। তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে, বিজিবি প্রস্তুত রয়েছে, 10 প্লাটুন অর্থাৎ 500 বিজিবি কাজ করবে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, র‍্যাব কাজ করবে, পুলিশ সদস্য কাজ করবে, আনসার সদস্য কাজ করবে। এবং আরেকটি তথ্য হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে কাজ করবেন 14 জন, নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো ধরনের অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য তারা কাজ করবেন এবং 42টি সাধারণ ওয়ার্ডে 42 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। সেই সাথে বিজিবির প্রত্যেক প্লাটুনের সাথে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলে থাকবেন এবং এই টহলের মাধ্যমে যদি তাদের চোখে কোনো ধরনের কোনো কিছু পরিস্থিতি তাদের চোখে উদ্ভূত হয় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক তারা পদক্ষেপ নেবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমি জানিয়ে রাখছি যে আসলে এখানকার যে প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু শুরুর দিকে খুব বেশি একটি অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও কিন্তু আজকে থেকে এসে দেখা যাচ্ছে আসলে অভিযোগের কোনো কিছুই তাদের মধ্যে দেখা যাচ্ছে না এবং তারাও প্রত্যাশা করছেন যে আগামীকাল মানুষ ভোট কেন্দ্রে এসে উৎসবমুখরভাবে ভোট দেবেন এবং নগরপিতা নির্বাচন করবেন। তো আমার কাছে সিলেটের নির্বাচনী যে ঢামাডুল চলছে বা আগামীকাল ভোট উৎসব হবে তার সর্বশেষ তথ্য ছিল এই। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে, তার আগে রাজশাহী থেকে।